এই যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা হয় জেনা হয় দর্শন হয় আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হয় না যদি আল্লাহর কোরআন দিয়ে আমাদের দেশে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা জায়গায় জায়গায় বিচার করা হতো আল্লাহর কসম করে বলি এই দেশে দর্শন চুরি ডাকাতি জেনা থাকতো না কিন্তু বলেন আপনারা দুঃখজনক হলেও সত্য কথা এই বাংলাদেশ মুসলমানদের দেশ কিন্তু এই বাংলাদেশে কি আল্লাহর কোরআন দিয়ে বিচার হয় আল্লাহর কোরআন দিয়ে কোন জায়গায় বিচার করা হয় না আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা সূর পুরুষ হোক মহিলা হোক আল্লাহ বলেছেন চুরি করছে তার হাত কেটে দাও বলেন চুরি করার পরে কোন চোরের হাত কাটা হইছে আপনারা দেখছেন যদি বাইতুল মুকাররমের সামনে কোন চোর ধরে পুলিশরা যদি আল্লাহর কোরআনের আয়াতকে বাস্তবায়ন করতে গিয়ে যদি হাত কেটে দিত আমার তো মনে হয় বাংলাদেশে কোনোদিন চুরি হতো না কিন্তু বর্তমানে চোরদের সব শাস্তি সবচাইতে নিম্ন আর উলামায়ে কেরামদের শাস্তি সবচাইতে কঠিন আলেমরা হক কথা এই চোরের হাত কেটে দাও এই কথা বলার কারণে আলেমদেরকে জেলে ভরে রাখে কারণ নেতারাই হইছে সবচেয়ে বড় চোর যারা ক্ষমতায় তারা বড় চোর তারা চোর হইলে জনগণ চোর হবে না কি হবে জনগণ ভালো হবে না আগে নেতাদের ভালো হতে হবে পরে জনগণ ভালো হবে নেতারা ভালো না হলে জনগণ ভালো হবে না আজকে সেই কথাগুলো ওলামায়ে কেরাম বললে পরে এরা সহ্য করতে পারে না এরা বলে চুরি তো আমরাই করি কারণ সাধারণ চোর যারা এরা কি চুরি করবে 500 টাকা 1000 টাকা মসজিদ থেকে জুতা চুরি করবে আর নেতা যারা রাস্তার কালবার সব খায় ফেলে ব্রিজ খায় বাস হ্যাঁ রড খায় মানুষের বাথরুমের টাকাও খায় এটা ডাইরেক্ট বলতে গেলে বাথরুমও তারা খায় এরকম অনেক নেতা আছে না আমাদের দেশে দেশের আমি অনেক নেতার খোঁজ খবর নিছি অনেক নেতারা দুবাই বাড়ি করছে আমি গিয়ে দেখে আসছি তাদের বাড়ি অনেক নেতা আমেরিকা লন্ডনে বাড়ি করছে তাহলে তারা যদি চুর হয় দেশের জনগণ কি ভালো হবে নেতা হতে হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কিনা বলেন আমাদের নেতা বিশ্ব নবী আমাদের নেতা কে বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম যার চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তার নিজের সিফতি নাম ব্যবহার করে বলেছেন আমার নবীর চরিত্র মহান চরিত্র আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের চরিত্র বাদ দিয়ে আজকে তন্ত্র মন্ত্র দুনিয়ার সাধারণ মানুষের চরিত্র আজকে আমরা ধরেছি এই জন্য আমাদের নেতা কে হবেন আওয়াজ দিয়ে বলেন নেতা কে হবেন বিশ্ব নবী নেতা কে হবেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাদেরকে যে কথা বলতে চেয়েছিলাম কোরআনের আইন আমাদের দেশে নাই তাহলে আপনারা কি মনে করেন কোরআনের আইন এই দেশে বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই সুর দেখলেই কোনো কথা নাই হাত কাটতে হবে কি কাটতে হবে হাত কাটতে হবে কিন্তু সেটা যদি আপনি করেন আপনার বিরুদ্ধে মামলা হতে পারে কি পারে না এর জন্য আমাদের সবাইকে মিলে সংগ্রাম করতে হবে কি করতে হবে সংগ্রাম করতে হবে এই কথা বললে পরে অনেকে খুশি হতে পারে না শুধু মিষ্টি খাওয়ার সুন্নতে আমরা রাজি আর জিহাদে যাওয়ার সুন্নতে আমরা রাজি না ঠিক কিনা বলেন কবি বলেছেন সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক কিনা বলেন আমরা শুধু শূন্য জিলাপি খাওয়ার নাম বানাইছি কাইলুলা করার নাম বানাইছি এত সহজ আছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি আমার নবীরে থাপ্পড় দিছেন নবী হাত মালিশ করে দিছে ওইটা আমরা জানি কিন্তু আমরা কোরআন আয়াত কি আপনারা শুনেন নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার কোরআন আয়াত কি শুনেন নাই ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত আল্লাহ কোরআন শরীফে বলেছেন এই পৃথিবীতে আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পয়গম্বর লক্ষ লক্ষ পয়গম্বর পৃথিবীতে এসেছেন তার দাওয়াত দিয়েছেন দুইটা কাজের ব্যাপারে কয়টা জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা এক নম্বরে হচ্ছে আনি আবুদুল্লাহ এক নম্বরে আল্লাহর গোলামি করো আল্লাহর ইবাদত করো আর কারো ইবাদত করা যাবে কোনো পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না কোনো ল্যাংটার কবরে পূজা করা যাবে না কোন চন্দ্র সূর্য কোন মাটির দেবতাকে পূজা করা যাবে না কোন পীরের নামে জিকির করা যাবে না অর্থাৎ এক কথাই ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ গোলামি করতে হবে আল্লাহর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে এই হচ্ছে একটা দাওয়াত আরেকটা দাওয়াত হচ্ছে ওয়াজতানিবুত তাগুত
তাগুতকে বর্জন করতে হবে তাগুত কারাম এক নম্বর তাগুত হচ্ছে শয়তান দুই নম্বর তাগুত হচ্ছে যারা কোরআন সুন্নাহ যারা নিজেরাও মানে না আবার কোরআন সুন্নাহর কথা যখন বলা হয় স্টেজে তারা এটাও সহ্য করতে পারে না কোরআন সুন্নাহর কথা যখন বলে মাইক সরায় দেয় কোরআন সুন্নাহর কথা যখন বলে নেতারা এসে গালিগালাজ শুরু করে দেয় কোরআন সুন্নাহর কথা যখন বলে তখন বলে মাহফিল অবৈধ আরে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে তোমার কাছে পারমিশন নিয়ে কেন হবে আল্লাহ পারমিশন দিয়ে দিয়েছেন ঠিক কিনা বলে কোরআনের কথা বলবো এটা পারমিশন কে দিবেন জোরে বলেন কে দিবেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আল্লাহ বলেন আমার গোলামি যদি করতে ভালো না লাগে আমার কথা যদি ভালো না লাগে আমার আসমান আমার জমিন ছেড়ে বের হয়ে যাও বলেন তো বাংলাদেশ ছাইরা ইন্ডিয়া গেলে কি আল্লাহর আসমান জমিন ছেড়ে বের হওয়া সম্ভব নেপাল গেলে ভুটান গেলে আমেরিকা লন্ডন ইউরোপ কোথাও গেলে কি আল্লাহর আসমান জমিন ছেড়ে বের হওয়া সম্ভব আল্লাহ এটাই বলেছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান আমার রাজত্বের বাহিরে তোমাদের যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার মতো কোনো জায়গা নাই সুতরাং বাবা দেখবেন মা দেখবেন ওই সময় ধমক দেয় বের হয়ে যা বাড়ি থেকে ধমক দেয় না কথা না শুনলে এরপরে সন্তান আমার মাফ চাইলে বাপা মাফ করে দেয় কি দেয় না মাফ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার আরো কোটি কোটি গুণ বেশি মায়া মা বাবার চাইতে আল্লাহ বলেন বান্দা তোরে আমি বের হয়ে যেতে বলছি তুই বের হতে পারবি না বান্দা সব কিছু বাদ দিয়া দুনিয়ার সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আমি আল্লাহর কাছে ফিরে তোর জীবনের সর্বনাম আমি আল্লাহ মাফ করে দেব তাহলে কার কাছে ফিরে যেতে হবে কার কাছে ফিরে যেতে হবে ইন্নাসসালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ স্বাভাবিক কার জন্যে কার জন্যে হবে কিন্তু আমরা জীবন আল্লাহর জন্য দিতে রাজি আছি কিন্তু মরণ আল্লাহর জন্য মরতে রাজি নাই আল্লাহর জন্য মরার জন্য রাজি আছেন কারা কারা সবাই আল্লাহর জন্য মরার জন্য রাজি আছেন আল্লাহ সবাইকে শাহাদাতের মৃত্যু দান করেন বলে না আমিন শাহাদাতের মৃত্যু হুজুর আমার আগে ওয়াজ করে গেছে হাবিবুল্লাহ মেজবা সাহেব শাহাদাতের মৃত্যু হইলে পরে এই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয় না বলেন সুবহানাল্লাহ শাহাদাতের মৃত্যু হইলে ওই ব্যক্তি মরে না ওই ব্যক্তি জীবিতই থাকে সুবহানাল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন আল্লাহ তাদেরকে রিজিক দেয় রিজিক তারা জীবিত থাকে সুবহানাল্লাহ বলেন তাদের কবরে মুনকার নাকির আসে না সুবহানাল্লাহ বলেন তাদের কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দেবেন কোনো হিসাব নাই আর আল্লাহ যদি হিসাব চায় কেউ দিতে পারবেন নবীজিও আল্লাহ নবীজি বলেন আল্লাহ যদি আমার কাছে হিসাব চায় আমি নবী হিসাব দিতে পারবো না তাহলে আমরা কি দিতে পারবো এই জন্য আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু আমাদেরকে দান করেন করেন আমিন আমিন